ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সানাশ্রী ব্লগ। তো বুঝতেই পারছো আমরা আবার আজকে চলে এসেছি মা মেয়েতে। এখন হচ্ছে ইভিনিং টাইম, সানা ঘুম থেকে উঠেছে, ওরা এখনো পুরোপুরি ঘুম কমপ্লিট হয়নি, বুঝতেই পারছো হাই তুলছে এখনো। তো আজকে আমরা তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গাজরের হালুয়া। তোমরা বাড়িতে কেউ না কেউ বানিয়েই থাকো, তো আমার মনে হলো আমি যখন বানাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করি। তো এখন তো বুঝতেই পারছো এবার সব ফেলে দিচ্ছে সানা পাই করে। তোমরা বুঝতেই পারছো এখন শীতকাল আসছে, গাজর প্রচুর পাওয়া যাবে, তাই তোমরা বাড়িতে এরকম সিম্পল স্টাইলের গাজরের হালুয়া বানিয়ে খাও। সবসময় তো একঘেয়েমি খাবার ভালো লাগে না, আর তাছাড়া আমি একটু খেতে বড্ড ভালোবাসি, এরকম ভালো মন্দ খেতে খুব ভালো লাগে আমার। তো বাড়িতে একা সেরকম কেউ নেই হেল্প করা, তো আমার মনে হয় যখন নিজে খেতে ভালোবাসি তো নিজের খাবারগুলো নিজের পছন্দের মতো বানিয়ে নেওয়াটাই বেটার, কারোর উপর ডিপেন্ড না করে। আর আমার তো ডিপেন্ড করার মতো কেউ নেই সেরকম বাড়িতে সানার। আমি তো সানা যখন বড় হয়ে যাবে আমি আশা করি যে সানা আমাকে তখন ভালো মন্দ রেসিপি করে করে খাওয়াবে, তাই তো হবে তো খাওয়াবে। ও আমার প্রচুর হেল্প করে, প্রচুর, ওর এখনো 1.5 বছর হয়নি। তো চলো আমরা শুরু করি আমাদের গাজরের হালুয়া রেসিপি। আমি 8টা মতো গাজর নিয়েছিলাম একটু বড় সাইজে, তো সেটাকে আমি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে জলের মধ্যে ফ্রেশ করে ধুয়ে তারপর এটাকে আমি গ্রেট করে রেখেছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো পরিমাণ মতো দিয়ে দেবে, আমি আগেও বলেছি এখনও বলছি। তারপর আছে এখানে আছে চিনি স্বাদ মতো মিষ্টির জন্য, আর এখানে আছে দারচিনি, লং এলাচ মানে গোটা গরম মশলা, আর এখানে আছে নুন। আর আমি এটাকে ঘিয়ে ভাজবো বলে এখানে নিয়ে নিয়েছি মটন ঘি। তো এটা আমরা লাস্টেও ওই গাজরের হালুয়ার মধ্যে দেবো। এটাকে বলতে ভুলে গেছিলাম, এখানে আমি অ্যাড করেছি কাজু আর একটু কিশমিশ, তোমাদের যদি থাকে তোমরা দিতেও পারো না দিতেও পারো। দেখো প্রথমে আমি কড়াইটা গরম করে নিলাম, এবার আমি এখানে কমাচ করে দিয়ে এখানে আমি একটুখানি ঘি দেবো, ঠিক কয়ে একটুখানি ঘি দিলাম। ঘিয়ের মধ্যেই আমি গাজরটাকে ভাজবো, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর একটুখানি লাগবে, দেখো আমি আরেক চামচ ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো গরম হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দেবো। দেখো আমি গাজরটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়তে থাকবো। গাজরটা আমি ভেজে নেব, তাহলে এর গন্ধটা চলে যাবে। আমি গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পাচ্ছো গাজরটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, জল জলে ভাবটা একটু মরে গেছে, শুকনো শুকনো ভাব এসেছে। এবার আমি এখানে দুধটা দিয়ে দেবো, যেহেতু গাজরটা সেদ্ধ করতে হবে তাই আমার মনে হয় দুধ দিয়ে সেদ্ধ করাটাই ভালো, ফ্লেভারটাও ভালো হবে আর খেতেও বেশ টেস্ট হবে। দেখো আমি দুধ দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিলাম, আমি প্যাকেট দুধ ইউজ করলাম রেড কাউয়ে, তোমরা আমুলেরটাও ইউজ করতে পারো। আর গাজরটা আমি সেদ্ধ করে নেবো দুধ দিয়ে, 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবো, তাহলে গাজরটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছো আমি অনেকটা দুধ দিয়েছি, এবার আমি একটুখানি নুন ছড়িয়ে দেবো, তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টের জন্য ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। আচ্ছা একটু বাড়িয়ে দিলাম, চলো এবার দেখি সানা আমাদের কি করছে। সানা কোথায়? দেখো সানা কি করছে, চুলটা খুলে দিলে, কি হয়েছে? হ্যাঁ চুলটা কেন খুললে? দেখছো গাজরটা আপনি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো।
কালারটাও ভালোই এসেছে। আমি চিনিটা দিচ্ছি, বেশি করে দিতে হবে নাহলে মিষ্টি হবে না। অনেকটা গাজর ছিল তো আমি একটু বেশি করে দিলাম, মিষ্টিটা দেওয়ার পর এবার কালারটা একটু ভালোই আসবে।